তুমি কে যে যে ঘটক আমাদের বিয়ে ঠিক করেছিল সে ঘটক তো কালকে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি না জানতাম ওকে একদিন ওর পাপের সাজা পেতেই হবে কি গো শুনেছি স্বর্গে নাকি স্বামী স্ত্রীদের একসাথে থাকতে দেয় না ওরে পাগলি ওই জন্যই তো ওটা স্বর্গ স্ত্রী হচ্ছে ঘরের প্রদীপ ইস আগে যদি জানতাম তাহলে দু চারটা এরকম প্রদীপ ঘরে এনে রেখে দিতাম তাহলে ঘরটাও আলোকিত হয়ে থাকতো আর বিদ্যুতের বিলটাও কম আসতো কি হলো বাপের বাড়ি চলে যাচ্ছিলে যে চলেই যাচ্ছিলাম তাহলে ফিরে আসলে কেন মাঝ রাস্তায় গিয়ে মনে পড়লো তুমি তো ঘর জামাই স্ত্রী কাকে বলে জানো তুমি ওই তো পাঁচ মিনিট আগে সেট টিফিন কোথায় রেখেছে সেটা ভুলে যায় কিন্তু রাগের মাথায় স্বামী পাঁচ বছর আগে কি বলেছে সেটা ভালোই মনে থাকে তাকেই বলে স্ত্রী হে 33 কোটি দেবদেবী আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না তোমরা শুধু আমাকে 1 টাকা করে দাও তাহলেই হবে আজ বাসে দুজন মহিলার কথা শুনে না চোখে পুরো জল চলে আসলো একজন অপরজনকে বলছে ভালো স্বামী না পাওয়া যায় না মেরে ধরে বানিয়ে নিতে হয় মনে মনে চিন্তা করে দেখলাম দোষী শুধু আমার বউ একা না সারা জীবন ধরি খ্যাচ 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 করেই গেল জীবনটা আমার জ্বলিয়ে পুড়িয়ে দিল কেটে তো গেল 8টা বছর ওই তো মুখে মুখে তর্ক করে আর ঝগড়া করে কাটালে একটা কথা বলবো তোমাকে কি বলো তোমার সঙ্গে তর্ক আর ঝগড়া করে যে শান্তি পায় না আমি মনে হয় দার্জিলিং আর দীঘা ঘুরতে গেলেও অত শান্তি পাবো না সোনুশুর মরতে এসেছি মেয়ে দেখে কিন্তু ট্রন ট্রিকি করবি না তোমরা মেয়ে না সবাই একই রকম কেন এক রকম কেন আমার গার্লফ্রেন্ড হয় একই কথা বলেছে কি বলেছে তোর গার্লফ্রেন্ড আমি যেন মেয়ে দেখে ট্রন ট্রিকি না করি কি দাদা মন খারাপ করে বসে আছো কেন আর বলিস না ভাই মেয়ে মানুষ না বড়ই আজব কেন দাদা মেয়ে মানুষ আজব কেন যার জন্য বিড়ি খাওয়া ছাড়লাম না সে দেখছি এখন গাঁজা খোরের সঙ্গে প্রেম করছে